जाके मने श्री चरण करो ध्यान, भेबोना भेबोना उड़ीबे बासना, दयामय रहिते नारीबे आशी दिवे देखा, एसो मधुबने परत। नमस्कार बंधुरा, विश्वजोड़ा बांगालीर निजस्व मंच बांगला वर्ल्ड वाइड डट कम एर पक्ष थेके नजरुल शरण बाजो बाजो अग्निबीणाय आपनादेर स्वागत जानाई। বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। নজরুল ইসলাম দ্রোহে ও প্রেমে, কোমলে ও কঠোরে এক অবিস্মরণীয় সৃষ্টি করে গিয়েছেন বাংলা সাহিত্যে। এই বিস্ময়কর বিরল প্রতিভা যেন এক ব্যতিক্রমী বাতিঘরের মতো বাঙালির মনীষাকে আজও আলোর দিশা দেখায়। ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি, ওরে ও করুণিশান, ওরে ও করুণিশান, বাজা তোর তোলায় বিশান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, ভরা রইল কপাট, ভরা রইল। মাত্র ৪২ বছর বয়সে কবি অসুস্থতার কারণে নীরব হয়ে যান। এ যেন উত্তরকালের প্রতি এক নৈঃশব্দের উচ্চারণে সতর্কতা। আজ বিশ্বজোড়া বাঙালির সমস্ত পরিবারের পক্ষ থেকে আমরা কবিকে আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব তারই কিছু গানে এবং কবিতায় স্মৃতিচারণায়। আমাদের বাঙালিদের জাতীয় এবং সাংস্কৃতিক ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে, তার মধ্যে দুটো খুব আলাদা হয়ে আসে, এক রবীন্দ্রনাথ আর নজরুল। এইরকম বিপুল প্রতিভাধর মানুষ সারা পৃথিবীতেই নানা সময় খুব কম আসেন, তবু বাংলা ভাষার মধ্যে এরা দুজনে জন্মেছেন এটা আমাদের কাছে খুব বিস্ময় এবং আনন্দের ব্যাপার। রবীন্দ্রনাথের কথা ছেড়েই দিলাম, তার একটা ঐশ্বর্যশালী বাড়িতে জন্ম, একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল এবং তার মধ্যে থেকে আস্তে আস্তে বিবর্তিত হয়ে তার জীবন বিপুল পরিমাণ সৃষ্টিতে পূর্ণতা পেয়েছে, তার সম্বন্ধে বেশি কথা বলবার দরকার নেই। নজরুল সম্বন্ধে যেটা আরো বেশি বিস্ময়ের, তার জন্ম এরকম ঐশ্বর্যশালী পরিবারে হয়নি, দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে, মফস্বলের দরিদ্র ঘরের সন্তান, চায়ের দোকানে রুটির কারখানায় কাজ করেছেন, মসজিদে ইমামের সহচর হয়েছেন, নানা রকম অন্যের আশ্রয়ে প্রতিপালিত হয়েছেন, তারপর স্কুলের পরীক্ষা শেষ না করেই চলে গেছেন যুদ্ধে, এবং একটা পূর্ণ জীবন পাননি। ৪২ বছর বয়সে তার চৈতন্যে হঠাৎ একটা ছেদ ঘটে গেল, যেটা খুব ট্র্যাজিক বেদনার। কিন্তু নজরুলের স্বাতন্ত্র্য এবং অনন্যতা এখানে যে যেটুকু সময় তিনি পেয়েছিলেন সেই সময়ের মধ্যে তার বিকাশ এবং পরিণতি একটা আশ্চর্য ঘটনা। এক তো আলাদা হয়ে আসেন বিদ্রোহীর কবি হিসেবে, সাম্যবাদের কবি হিসেবে, অর্থাৎ জাতীয় রাজনীতি অর্থনীতি সঙ্গে
ইতিহাসের একটা দায়বদ্ধতার সূত্রে তিনি জুড়ে যান। একদিকে নিজের স্বাতন্ত্র ঘোষণা করেন রোমান্টিক কবিদের মতো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলেন যে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত ইত্যাদি ইত্যাদি। উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। বিশেষ করে দরিদ্রের পক্ষে, সাম্যের পক্ষে, সব মানুষ সমান, সাম্প্রদায়িকতাহীন একটা মুক্ত মানবতার জয়গান গিয়ে তিনি বলেন, বিশেষ নিপীড়িতের পক্ষে, বঞ্চিতের পক্ষে, যে প্রার্থনা করো যারা কেড়ে খায় তার 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখা, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এটা অভিশাপের মতো শোনালেও সারা পৃথিবীর দরিদ্র এই অভিশাপের মতো অনুভব করে। এই ভাষাটা নজরুল সারা পৃথিবীর দরিদ্র বঞ্চিত শোষিত মানুষের জন্য জুগিয়ে গেছে। যেটা আমার কাছে আরো বিস্ময়কর লাগে, লেখাপড়ার পুরো সুযোগ পাননি, কিন্তু একদিকে হিন্দু পুরাণ সংস্কৃত শব্দাবলী, অন্যদিকে ইসলামী পুরাণ এবং নানা পৃথিবী নানা ভাষার ছন্দ, আরবি ভাষার ছন্দ, তারপরে ফার্সি আরবি ফার্সি শব্দের বিপুল ভাণ্ডার, সেই সঙ্গে সঙ্গে সংস্কৃত তৎসম শব্দের বিপুল ভাণ্ডার নিয়ে তার সৃষ্টি একেবারে প্রাচুর্যে উদ্বেল হয়েছিল। এই 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 স্বশিক্ষিত নিজেকে শিক্ষিত করেছেন, কখন করলেন, কিভাবে করলেন, সেই ইতিহাস সত্যি সত্যি লেখা হবে কিনা কখনো জানি না। নজরুলকে নিয়ে জীবনী গ্রন্থ লেখা হচ্ছে, উপন্যাস লেখা হচ্ছে আমি জানি, কিন্তু নেপথ্যে কিভাবে নিজেকে প্রস্তুত করলেন, এত বিচিত্র অভিজ্ঞতা পড়াশোনা সৃষ্টিশীলতার সঙ্গে মিলিয়ে নিলেন, এটা সত্যি সত্যি কোনোদিন উদ্ঘাটিত হবে বলে মনে হয় না। আর গানে কি আশ্চর্য সুর আর কথা, কোথেকে সব অচেনা রাগ, নিজেই তো সৃষ্টি করেছেন অনেকগুলো, 18টির মতো রাগ তিনি নিজেই সৃষ্টি করেছেন, আর রাগে রাগে মেলবন্ধন ঘটিয়ে কি আশ্চর্য সব গান রচনা করেছেন, এইরকম একটি প্রতিভা সত্যি সত্যি ব্যাখ্যার অতীত। আমরা বাঙালিরা নানা দিক থেকে সৌভাগ্যবান, রবীন্দ্রনাথকেও পেয়েছি, আবার নজরুলকেও পেয়েছি, আর অনেককেই পেয়েছি, কিন্তু এই দুটি মানে প্রতিভার অনন্যতা যা আমাদের বিশেষ অহংকার তৈরি করে দিয়েছে। তার প্রয়াণ দিবসে আমি তার প্রতিভাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার, অরণ্য কুন্তল এলাইয়া বাংলা দেখাবে, কৃষ্ণাতিথির অঞ্চলে মুখ লুকাইয়েছে আজ চাঁদে, তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস, ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয়, হায় আজ বাংলা।
কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত গিয়াছো জোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এই তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাত্রি মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষি আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়েছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইবের খাঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর প্রতিবেশে রবি আমাদেরই খুনে রামিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার আশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে তার তুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার Ah, 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 ah.
নিশীথ সমাধি ভাঙিও না মরা ফুলের সাথে ঝরিল যে ধুলি পরে মরা ফুলের সাথে ঝরিল যে ধুলি পরে শিয়ার জাগিবে না ও নিশীথ সমাধি ভাঙিও না তপসিনী সম তোমারি ধ্যানে সে চেয়েছিল তব পথের পানে জীবনে যার মুছালে না খিধার তার তরে সমাধি ভাঙিও না মরুনির কোলে যে গভীর শান্তিতে পড়েছে ঘুমানি তোমারি তরে গাথা শুকানো মালিকা বক্ষে জড়ায়ে যে মরি না জুড়াছে জুড়াইতে দাও তারে ডাকিও না শেয়ার যা সমাধি ভাঙিও না ওর নিশীথ সমাধি ভাঙিও না ওর নিশীথ সমাধি ভাঙিও না কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার অংশবিশেষ পড়ছি বিধান চন্দ্রপাল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি গো সাত দিন।
সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়, মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাখা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মরগো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা। অন্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। Oh,
নমস্কার। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত শ্রোতাকে, দর্শক বন্ধুকে আমার প্রণাম জানিয়ে নজরুল প্রণামে আমার নিবেদন। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীতি চিত জনে শক্তি অপরিমান, হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম শক্তি মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান ভীত নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। কোথায় কোন মথুরায় কোন
যত ফুল তত ভুল কণ্ঠ কো জাগে, যত ফুল তত ভুল কণ্ঠ কো জাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, যত ফুল তত ভুল কণ্ঠ জাগে, যত ফুল তত ভুল কণ্ঠ জাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে। পৃথা চাঁদে আছে কলঙ্ক সাধে অবসর, পৃথা প্রেমে আছে গুরু গঞ্জনার অপবাদ, পৃথা চাঁদে আছে কলঙ্ক সাধে অবসর, পৃথা প্রেমে আছে গুরু গঞ্জনার অপবাদ, আছে মানভিমান পীড়িতি সোহাগে, মানভিমান প্রীতি সোহাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, যত ফুল তত ভুল কণ্ঠ জাগে, যত ফুল তত ভুল কণ্ঠ জাগে, হিতা হারাই হারাই ভোর প্রিয়তমিতা, বক্ষে জড়াই কাঁদি ছাড়িতে না চায়, হিতা হারাই হারাই ভোর প্রিয়তমিতা, বক্ষে জড়াই কাঁদি ছাড়িতে না চায়, স্বর্গের প্রেমে নাই বিরহ অনল, সুন্দর আঁখি আছে নাই আঁখি জল, স্বর্গের প্রেমে নাই বিরহ অনল, সুন্দর আঁখি আছে নাই আঁখি জল, রাধার অশ্রু নাই কুমকুম ফাগে, রাধার অশ্রু নাই কুমকুম ফাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, যত ফুল তত ফুল কণ্ঠ জাগে, যত ফুল তত ফুল কণ্ঠ জাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে, মাটির পৃথিবীতে এত ভালো লাগে। আমি চিরতরে দূরে
চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াই বুকেশ বাতাস হইয়া জড়াই বুকেশ বেনি যাবে যাবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পাবন তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ কাঁদিবে পাবন রোদন হইয়া আসিব তখন রোদন হইয়া আসিব তখন তোমার বুকে দুলিতে তবু আমারে দেব না ভুলিতে আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি থামিয়া যাবে বেদনায় তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকি থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন মোরে মিশে আছে দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমারও পথের ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াই বুকেশ বেনি যাবে যাবে
ফুলিতে তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলি। Thank you.
তাই ভুলো না আর করো না আর করো না ছলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আজ মুকলি কাহি আমাজে না বলা যত কথা বাজে আজ মুকলি কাহি আমাজে না বলা যত কথা বাজে অভিমানে লাজে বলা যে হলো না অভিমানে লাজে বলা যে হলো না প্রিয় যাই যাই বলো না কেন শরমে বাজিল কে জানে আখি তুলিতে নারিনু আখি পানে শরমে বাজিল কে জানে আখি তুলিতে নারিনু আখি প্রাণে প্রথম প্রণয় ভীরু কিশোরী যত অনুরাগ তত লাজে মরি প্রথম প্রণয় ভীরু কিশোরী যত অনুরাগ তত লাজে মরি এত আশা সাদ চরণে দোলো না আশা সাদ চরণে দোলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আরে করো না আরে করো না ছলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই প্রিয় যাই যাই প্রিয় যাই যাই বলো না নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে একটা প্রশ্ন আমার মনের মুখে মাঝে মাঝে জেগে ওঠে যে কাজী নজরুল ইসলামকে সবসময় বিদ্রোহী কবি কেন বলা হবে কারণ কবি তো ভালোবাসার কবিতা লিখেছেন দেশপ্রেমের কবিতা লিখেছেন সমাজ নিয়ে কবিতা লিখেছেন শ্যামাসঙ্গীত লিখেছেন কাওয়ালি লিখেছেন গজল লিখেছেন তবে শুধু বিদ্রোহী কবি কেন যাকে এইসব গুরুগম্ভীর আলোচনায় আমি যাব না আমি কবিকে যেমনভাবে দেখেছি যেমনটি চিনেছি সেই সম্বন্ধে আমি কিছু বলতে চাই অত্যন্ত বর্ণময় ছিল কাজী নজরুলের জীবন অত্যন্ত দারিদ্র্যের মধ্যে জন্মেছেন বড় হয়েছেন কিন্তু ভেঙে পড়েননি কখনো শত বছর বয়সে হঠাৎ বাড়ি ছেড়ে সামরিক বাহিনী দিকে ঢুকলেন চলে গেলেন সেই সুদূর করাচিতে সেখানে সামরিক ছাউনিতে কাব্যচর্চা নাকি শুনেছি তখন অব্যাহত ছিল আর সবচেয়ে একটা খুব বড় ঘটনা হলো সেই সময় এক পাঞ্জাবি সহকর্মী সংস্পর্শে এসে উনি ওই সময়ের মধ্যে ফার্সি ভাষাটা শিখে ফেলেন যাই হোক সামরিক বাহিনীর কর্তব্য করতে গিয়ে উনি রাইফেল চালানো শিখেছিলেন ভেবে দেখুন যার হাতে সবসময় কলম থাকার কথা তার হাতে উঠেছিল রাইফেল রাইফেল শুটিং নাকি খুব ভালো শিখেছিলেন যদ্দূর আমি শুনেছি যথেষ্ট পদোন্নতিও হয়েছিল কোয়ার্টার মাস্টার হাবিলদার হয়েছিলেন যাই হোক কয়েক বছর পরে তো ফিরে এলেন দেশে কলকাতায় শুরু হলো কাব্যচর্চা সেই সময় সেই তরুণ বয়সেই লিখেছিলেন বিদ্রোহী এবং সেটা লেখার পরেই সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে সংস্পর্শে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে প্রায় নাকি চলে যেতেন শান্তিনিকেতনে গিয়ে খুব হইচই করতেন কবিগুরু নাকি তাকে
বলতেন হইচই কাজী। এমনই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের সম্পর্ক ছিল দুজনের মধ্যে যে কবিগুরু তার গীতিনাট্য বসন্ত উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। আর কাজী নজরুলও তার কবিতার যে সংকলন সঞ্চিতা উৎসর্গ করেছিলেন কবিগুরুকে। এমনই স্নেহ এবং ভালোবাসা ছিল দুজনের মধ্যে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সমাজে কতগুলো দোষ আছে, কতগুলো খুঁত আছে। কেউ যদি খুব নাম করে ফেলে, সুনামের অধিকারী হয়, তখন সবাই মিলে আমরা তার পেছনে লাগি। তো নজরুলও সবার নজরে পড়ে গেলেন, বা বলব কুনজরে পড়লেন। সবাই বলতে আরম্ভ করলো, আচ্ছা লিখিস তো লিখিস, কই কবিগুরুর মতো তো লিখিস না। এই তুলনাটা কিন্তু সম্পূর্ণ অমূলক, কারণ দুজনের বয়সের তফাৎ প্রায় 40 বছর। আর নজরুল ছিলেন কবিগুরুর সন্তান সম, কিন্তু কি আর করা যাবে, নিজেও ব্যথিত হয়েছিলেন। এই জন্য আমার কৈফিয়তে লিখেছিলেন যে লোকে বলে যে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি, দুষিছে সবাই আমি শুধু গাই শুধু প্রভাতের ভৈরবি। চারিদিকের অসাম্য অনাচার দেখে খুব বিচলিত হতেন, সেটাই ফুটে বেরোতো তার লেখনীতে, সেটা নিয়েই হয়তো বিদ্রোহী নামটা তার হয়েছিল। তো সেই সময় একবার উনি এই আমার কৈফিয়ত কবিতাতে লিখেছিলেন, যার দুটো লাইন আমি একটু আগে বললাম, যে বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যারা আছো সুখে। আরও বলেছিলেন, পরোয়া করি না বাঁচি না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই ছিলেন কাজী নজরুল। দারিদ্র কিন্তু কোনোদিনও ছেড়ে যায়নি কবিকে। অর্থের অভাবে পড়তেন প্রায়ই, মাঝে মাঝে প্রকাশকদের কাছে গিয়ে বলতেন আমার কিছু আগাম দাও। তো একটা গল্প শুনেছিলাম, ডিএম লাইব্রেরি বোধহয় আমার যতদূর মনে পড়ছে, কর্নওয়ালে স্ট্রিট, মানে আজকাল যাকে আমরা বিধান সরণি বলি, সেখানে ওদের অফিস ছিল, এখনও হয়তো আছে। সেখানে একদিন গিয়ে বললেন যে আমার কিছু টাকা আগাম দাও। তো ডিএম লাইব্রেরি যিনি কর্ণধার ছিলেন তিনি বললেন, না এরকমভাবে তো হবে না, আপনাকে কিছুটা লিখে দিতে হবে। তো কবি সেখানে বসে ওনাদের সেই লেটার হেডে 5-6 খানা কবিতা লিখে ফেলেছিলেন, ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং তার মধ্যে একটি ছিল, বাগিচার বুলবুলি তুই, শুকনো গাছে দিসনে আজি দোল, বা ওই ধরনের কিছু একটা, যেটা নাকি বলা হয় বাংলার প্রথম গজল, মানে ওনাকে বলা যেতে পারে বাংলা গজলের পিতা। মানা দিয়ে
কাঁদিও না তব তারে রেখে গেলে